नमस्कार बंधुरा, पूजा किचेने आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। तो देखुन आजके आबार एसेछि एकटा रेसिपी निये। एई जे देखुन एखाने आमि निएछि एगुलो उच्छे गाछेर पाता, उच्छे पाता एगुलो आमादेर गाछेई होयेछे, आमि सेखान थेके तुले निएछि एबं एगुलोके भालो करे आमि धुइये परिष्कार करे निएछि। आर एखाने देखुन निएछि बेसन, एखाने निएछि 2 चामच चालेर गुड़ी, आर एखाने लवण, हलुद गुड़ो, एकटु धनिया गुड़ो, एकटु गरम मसलार गुड़ो, एकटु लंकार गुड़ो, आर एखाने निएछि 1 चामच चिली फ्लेक्स। एटा आमि दुटो शुकनो लंकाके एकटु काठखोला एकटु नेड़े निएछि, दिए एटाके आमि शिलेते कुटे निएछि। आर निएछि 3 থেকে 4 कारी पाता, एटाके आमि कुचिये निएछि, आर निएछि अल्प एकटु मेथी पाता। तो देखुन आजके आमि रेसिपिटा করি। তো আজকে রেসিপিটা করব আমি এই উচ্ছে পাতার বড়া। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো দেখুন প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছি বেসন, যতটা পরিমাণ করব ততটা নিচ্ছি, নিয়েছি দিচ্ছি চালের গুঁড়ি 2 চামচ, এবার দিচ্ছি দেখুন কারি পাতাটা, দিচ্ছি মেথি পাতাটা, এটা আমি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স, আপনারা এখানে চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দেখুন সব একে একে দিচ্ছি, প্রথমে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এখানে দেখুন আমি একটু অল্প জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে করে ঘষে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, জোয়ানটা হজমে সাহায্য করে সেই জন্য জোয়ানটা দিলাম। আর নিয়েছি একটু কালো জিরে, এটাকেও দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটু এটাকে মেখে নিচ্ছি। তো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার নিরামিষ দিনে বানিয়ে দেখবেন। তো গরম গরম ভাতে খুবই ভালো লাগে এটা খেতে। আমি পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন এরকম করতে হবে, এর বেশি পাতলা বা এর বেশি মোটা করলেও হবে না। এই যে আর এদিকে দেখুন আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, দিচ্ছি সর্ষের তেল। তো আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো সর্ষের তেলে ভাজলে এটা বেশি সুন্দর একটু কালার আসে, বেশি টেস্ট হয় খেতে। তো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আর এখানে দেখুন এরকম একটা উচ্ছে পাতা নিয়েছি আমি। এবার পাতাটাকে এই ব্যাটারটাতে আমি এইভাবে করে মাখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে আমি মাখিয়ে দিচ্ছি গোটা পাতাটায়। এই দেখুন আমার একটা পাতা মাখানো হয়ে গেছে, এবার তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তো এই দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি।
দেখুন আবারও একইভাবে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আবারও আমার ভাজা হয়ে গেছে একটা, এই যে দেখুন। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। এখন আবার একটা পাতা নিচ্ছি, আবার পাতাটার মধ্যে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার উচ্ছে পাতার বেগনি একদম তৈরি হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, এই যে। তো কতটা কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যে তো আপনাদের এটা ভেঙে দেখাই, এই যে দেখুন কতটা খাস্তা, কতটা উঁচুমুচু পাড়া খাস্তা হয়েছে দেখুন। এই যে এই যে দেখুন। তো অবশ্যই একবার এইভাবে মুখের স্বাদ বদলাতে আপনারা উচ্ছে পাতা দিয়ে এইভাবে বেগনি করে খাবেন, তো দেখবেন অবশ্যই এটা খুব ভালো লাগবে। গরম ভাতে এরকম গরম গরম উচ্ছে পাতার বেগনি খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই পাওয়ার জন্য, আর একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে আসছি, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।